কারণ গুরুজনার নাটর কিছু পৃথক শৈলী আছে সমান্তরালক মহাপুরুষ শ্রী শ্রী মাধবদেবও কিন্তু শ্রেষ্ঠ মহাপুরুষ শ্রী শ্রী মাধবদেবে এটা ইমান সুন্দর একটা দিকর ভিতর রচনা করেছিল যদি গুরুজনায় যদি বিষয়বস্তু লৈছিল গুরুজনার সলনি মহাপুরুষ শ্রী শ্রী মাধবদেবে আপনি চাব যে কৃষ্ণ ভাবিলে যে শিশুর লাগুহে মই লম প্রথমগী শিশু নাট্যকার পৃথিবীর ভিতরতে নাই পৃথিবীর ভিতরতে প্রথমগী শিশু নাট্যকার মহাপুরুষ শ্রী শ্রী মাধবদেব গতি আমি গৌরব করবই লাগিব তেনে একটা শৈলী উপস্থাপন করেছিল যত আধ্যাত্মিকতা আছিল নাটত যত আছিল সমাজ দর্শনের কথা যত একেলগে মানুষে বহি কোনো জাতি বর্ণ ধর্ম ভাষার কোনো প্রভেদ নথকাকে একেলগে নামঘরত বহি গুরুজনার ভাওনা চাব পাৰিছিল এটা পরিবেশ আছিল যত কৃষ্টি সংস্কৃতি জিয়াই আছিল আপনি যদি গুরুজনার নাট চাই নাটত আপনি দেখিব যে গুরুজনার নাট সমূহ আপনি চাব রাজ্যের বিভিন্ন কলাকৃষ্টি সমূহ তাদের নিদর্শন আছে আপনি উজাপালির শৈলী দেখিব যেটা সূত্রধার ওলায় তাত আপনি উজাপালির শৈলী দেখিব বিভিন্ন আমার লোককৃষ্টি বাগুরুম্বা আপনি কোবাত অকনমান দেখিব অর্থাৎ গুরুজনায় এই সুকে কোণে থাকা আমার ইচরটি হয়ে থাকা যুব সম্পদ সেই বুটলি আনি নাটত সৃষ্টি করেছিল নৈ পারত বিহু গাই থাকা সেই জাতিটেও এদিন বরগীত গাবলে শিকিছিল সি কি গৌরবর কথা সেইখিন আমি চর্চা করে যদি থাকো মহাপুরুষের আদর্শত আমি কেতিয়াও অসমীয়া জাতি দুর্বল হবই নো হওয়ার কোনো প্রশ্নই নাই সুন্দর একটি আধ্যাত্মিক পরিবেশ পাঁচশ ছয়সত্তর সংখ্যক গুরুজনার এই আবির্ভাব মহোৎসব আয়োজন করা হয়েছে তালাতিবাসীর বৈজন্য ভাললগা কথা যে গোটেই অঞ্চলবাসী একেলগে ওলাই আহিছে ইয়াত এটা বা দুটা দিন নহয় চারিদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচী আর এইকটা দিন গুরুজনার সৃষ্টিরাজির ইয়াত চর্চা চলিল ইয়াত প্রতিযোগিতা চলিল আটাইতকৈ ভাল লগা কথা যে ইয়াত যুব প্রজন্ম ওলাই আহিছে ইয়ার সকলো দায়িত্ব যুব শক্তিয়ে লৈছে গতি গুরুজনার কৃষ্টি সংস্কৃতি জিয়াই রাখিবৰ বাবে এয়া অসমীয়ার যে প্রচেষ্টা চলিছে এয়া আমার বাবে খুব শুভ লক্ষণ যে সময় সমালোচনা চলি থাকে যে গুরুজনার আদর্শ কোরবাত বিকৃত করা হয়েছে বলে তেনে সময় এই কালাকুচিবাসী একটা নিদর্শন দাঙি ধরেছে চারিদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচীর জড়িয়ে বিশ্বদরবার বলে আমি কই থাকো বিশ্বদরবার এখন আছে কত আসলে আমার প্রচেষ্টাবুর এনে ধরনের হব লাগে আমি যদি আন রাজ্যত গুরু এখন স্থাপন করে তাত যদি আমি গুরুধর্ম প্রচার করব পারিছো কিয়া সফলতা ইতিমধ্যে আমার বহু কেখন পুরীকে আদি করে গুজরাটত আছে আমার গুরু এখন পুরীত আছে বাংলাদেশ সীমান্তত আমার গুরু এখন আছে সেই সমূহ ঠাইত আমেরিকাত আমার গুরু এখন আছে এটা কথা হল যে যেসব ঠাইত আমি প্রতিষ্ঠা করেছো সেই ঠাইত আমি প্রচারটা ভালকে করব পাৰিব লাগিব আর গুরু এখন ভাগি দেশের বাহিরলৈ নি তাত প্রতিষ্ঠা করে গুরুধর্ম প্রচার করব তেতিয়াহে জিলিকি থাকিব আর যাতে ভবিষ্যতে কোনো আন আন লোকসল বা বিদেশের পর যেটা এজন ব্যক্তি ভারতবর্ষে আসব উত্তর পূবর বিষয়ে জানিবলৈ চেষ্টা করব ভূমির বিষয়ে জানিবলৈ চেষ্টা করব যাতে নতুনক বুঝাবলিয়া নহয় যে জগৎগুরু শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনা কোন চারিদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচী তামুলপুরবাসী রাইজর সহযোগত পশ্চিম তামুলপুর অঞ্চলের এখন অগ্রণী গাঁও আর এই গাঁওখনের মধ্যমণি স্বরূপ কালাকুচি বরনামঘর চারিদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচী আমি মহাপুরুষ গুরুজনার পাঁচশ ছিয়াত্তর সংখ্যক আবির্ভাব মহোৎসবটি উদযাপন করবলে আগবাড়ি আর আজি আমার চতুর্থ দিন যা তিনটা দিনত বিভিন্নজনে বিভিন্ন ধরনের ভক্তপ্রাণ রাইজে আই মাতৃসকলে বিভিন্ন ছাত্রছাত্রী স্কুলিয়া ছাত্রছাত্রী প্রতিযোগী সকলে অংশগ্রহণ করে যা তিনটা দিন মুখরিত করে রাখিছে আর আজি আমার অন্তিমটো দিন আজি ভাগবত শোভাযাত্রা কিছু সময় আগতে উলিওয়া হয়েছে আর আজির ভাগবত শোভাযাত্রাত উপস্থিত আছিল এগারী বিশিষ্ট সাংবাদিক এঞ্জেলা চাংমাই এগারী সুবক্তা হিসাবে যাগী সমগ্র পরিচিত আধ্যাত্মিক তথা ছাত্রছাত্রীসকলের উদ্দেশ্যেই অভিভাবক অভিভাবিকাসকলের উদ্দেশ্যে এক অভিরোচনমূলক নিদানমূলক বক্তব্য রাখি তখেতে সকলকে আপ্লুত করেছে আজির কার্যসূচীটা তখেতে উদ্বোধন করেছে আর কিছু সময় পিছতে আমার পুরস্কার বিতরণ কার্যসূচী অনুষ্ঠিত হব যত উপস্থিত থাকিব অসমৰ এগৰাকী বিশিষ্ট সাংবাদিক বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর পার্থ ফুকন মহন্ত স্যার আর সন্ধ্যা বন্তী প্রজ্বলনে আজির কার্যসূচী আমি সামৰিম আর এইখানে উল্লেখ করে থাকা ভাল হব যে যোৱা দিনকেইটাত রাইজর যথেষ্ট সংখ্যক সঁহারি
সহস্রাধিক লোকর ভক্তপ্রাণ রাইজর সঁহারি আমি লাভ করবলে সমর্থ হয়েছো। তেখেতর স্বতঃস্ফূর্ত আগ্রহ, নবপ্রজন্মর গুরুজনার প্রতি থাকা অসীম ভক্তি, বিভিন্ন বিষয়ত করা চর্চা, এইবিলাক আমি কালাকুচি বর্ণামঘর পরিচালনা সমিতি, জন্মোৎসব পরিচালনা সমিতিয়ে অতি আদরে শুভেচ্ছা জ্ঞাপন করছো। অংশগ্রহণে আমার অনুষ্ঠানটি সফলভাবে রূপায়িত হওয়ার সহযোগিতা আগবালে। আর এটা কথা উল্লেখ করা ভাল হব যে বিটিআরর মুখ্য কার্যবাহী সম্মানীয় প্রমোদ বড়ো স্যার, বিধানসভার সম্মানীয় অধ্যক্ষ বিজয় দৈমারী স্যার, তেখেতকলেও বিভিন্ন অনুষ্ঠানত অংশগ্রহণ করেছে। আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছো। সংবাদ ক্ষেত্রখনত জড়িত হয়ে থাকা আমার তামুলপুরের বিশিষ্ট সাংবাদিক তেখেতকলর দিহা পরামর্শ, তেখেতকলর অংশগ্রহণে আমার অনুষ্ঠানটি রাইজর মাছ যথেষ্ট সংখ্যক সহায়ক হয়েছে। গতি আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো।